খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আন্তর্জাতিক স্তরে জোড়া সাফল্য ওড়িশার নতুন গ্রামের কিশোরী দিয়া রায়ের। গত 30 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত অ্যামেচার ওয়ার্ল্ড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে গিয়ে জোড়া পদক নিয়ে আসে দিয়া। আন্তর্জাতিক এই ক্যারাটে প্রতিযোগিতায় বিশ্বের 90টি দেশের প্রায় 5,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখানে 2টি ইভেন্ট যথাক্রমে কাতা ও ফাইটিংয়ে রূপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় দিয়া। আগামী দিনে দিয়ার ইচ্ছা ক্যারাটেতে আরও সাফল্য অর্জন করা এবং ভবিষ্যতে সে একজন আইপিএস অফিসার হতে চায়। আসন্ন দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোয় চলছে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনের ফাটাফাটি ধামাকা অফার। ফেসিয়াল মাত্র 449 টাকা, এক্সপ্রেসো হেয়ার কাট মাত্র 249 টাকা, হেয়ার স্পা 599 টাকা। এছাড়াও চলছে আরও আকর্ষণীয় অফার এবং প্যাকেজ। তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনে। আমাদের শাখাগুলি রিশরা বাঙ্গুর পার্ক, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় এবং আপকামিং স্টোর শ্যাওড়াফুলি। ফোন নম্বর 8777023189। আর আমার ইনস্ট্রাক্টর হচ্ছে শ্যাম সুরঙ্ক দাস, আর আমাকে যে নিয়ে গেছিল হানসি প্রেমজিৎ সিং। আমি আগামী দিনের আইপিএস অফিসার হতে চলেছি। দিয়ার প্রথম আন্তর্জাতিক সাফল্যে খুশি তার বাবা মাও। ছোটবেলা থেকে ক্যারাটে শিখছে, তো এই সাফল্যে তো খুবই খুশি এবং আমরা সবাই, এবং প্রেমজিৎসেন যে মানে বাইরে হাংসি বলে পরিচিত, এইবার তো উনি অলিম্পিকে জাজ হয়েছেন, তো উনিই ওনাকে ট্রেনিং দিচ্ছে। এই আমি চাই আরও আগাম ভবিষ্যতে আরও উন্নতি হোক, আমরা যতটা পারি সাহায্য করব। একটু তো চাপ হবেই, কিন্তু করতে তো হবে কিছু উন্নতি, বা সমাজে দাঁড়াতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। ও সেই কষ্টটা করে, যেরকম ওদের যখন বাইরে খেলা ছিল, এক মাসের জন্য সকাল 6টায় যেত, রাত 10টা সাড়ে 10টায় বাড়িতে ফিরত, ওর মা ওকে সাহায্য করতো। খুব কষ্ট তো করতেই হবে। স্কুলেও সাপোর্ট করছি, স্কুলেও বলেছে যে অসুবিধা নেই, কিছু ওটা আমরা ম্যানেজ করে নেব। এত বড় খরচা একার পক্ষে সম্ভব না করা, যদি সরকার সাহায্য করে তবে তো আগামীকালে আরও বাইরে আরও অনেক দূরে পৌঁছাতে পারবে। কারণ আমার পক্ষে সম্ভব না প্রতিটা খেলায় ওকে পার্টিসিপেট করা। সাফল্য নিয়ে তো অনেক আশা, আমি চাই ও আরও বারে বারে খেলুক, আরও মানে আরও আগ্রহ থাকুক, আরও বড় হোক, ও যেটা মানে ইচ্ছা আইপিএস হওয়ার সেটাও করুক। লিখে নিয়ে তো আগামী দিনে আরও বড় হোক, আরও ভালো বাইরে বাইরে খেলুক, আরও সাফল্য হোক, তার জন্য ওর পাশে তো সবসময় আমরা আছি। সরকার ওর জন্য কিছু সাহায্য করে তো খুবই ভালো হয় আর কি। বিরাট একটা অ্যামাউন্টের ব্যাপার থাকে, তো এবারে যখন ও টার্কিতে গেছিলো, তো আমি স্কুলে একটা আবেদনপত্র দিয়েছিলাম যাতে স্কুল ওর সব মানে পাশে থাকে, বা এতটা খরচা তো আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময়। তো ওখানকার যে প্রিন্সিপাল স্যার, উনি ওনার সঙ্গে সঙ্গে ওই লেটার মেল ফেল করে, যাই হোক, ওনারা খুব হেল্প করেছে, টাকা পয়সা দিয়েও সাহায্য করেছে। হুগলি থেকে সুদীপ দাসের রিপোর্ট, খবর সোজা সাপটা।
একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাবদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাবদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661।